আমার পিছনে টোটাল মন্ত্রিসভা রয়েছে, রাজ্য সরকার রয়েছে, রাজ্যের মানুষ রয়েছে, রাজ্যের অভিভাবক রয়েছে, ছাত্রছাত্রীরা রয়েছে। আমি ভীষণ খুশি যে স্কুলে যায় ছাত্রদের এত আলো, মানে সবাইকে জিজ্ঞেস করে এই স্কুলে জিজ্ঞেস করছে আমরা কি, আমি আসার পর স্যার আজকে আসে আমরা বেঁচে গেছি, আমাদের যা যা ফল্ট আছে ওগুলো আমরা কারেকশন করে নিচ্ছি, আগামী দিনে এই সমস্যা নেই। তো আমরা কিছু কিছু স্কুলকে সেন্টার অফ এক্সেলেন্স করার চিন্তা করছি। একদিকে যেমন সর্বশিক্ষার প্রয়োজন রয়েছে, সাথে সাথে সেন্টার অফ এক্সেলেন্স করা। আগরতলা শহরের চার পাঁচটা স্কুলকে সেন্টার অফ এক্সেলেন্স বা কলেজকে তিন চারটা করা যায় কি না এখন আমরা ফাইনাল করিনি, এটা আমাদের মাথায় রয়েছে। আর আগের বছর থেকে হুবহু NCERT প্রথা চালু হবে, এতে আমাদের রাজ্য অন্যান্য আমরা আবার নতুন করে, আমরা জানি হায়ার এডুকেশনের জন্য আমরা নতুন করে একটা কমিটি করেছি, অ্যাডভাইজারি কমিটি, এর মধ্যে আবার দুজনের নাম ঢুকিয়েছি। হলিক্রস জানেন যারা ন্যাকের এ গ্রেড কিন্তু সেই স্কুলের প্রোভাইড চ্যান্সেলারকে যুক্ত করেছি, প্লাস ইকফাই উনি যিনি প্রোভাইড চ্যান্সেলার ডিপ্লোমা হোল্ডার ওনাকেও যুক্ত করেছি। অর্থাৎ প্রকৃত একটা শিক্ষা ব্যবস্থা রাজ্যে গড়ে উঠুক এবং এই শিক্ষা ব্যবস্থা দেশের মধ্যে একটা প্রথম সারিতে থাকুক, এটা আমার টার্গেট, আমাদের টার্গেট।